নমস্কাৰ দৰ্শক, আশা কৰোঁ ভালে আছে। ভইচ অফ আৰ্টিষ্টলৈ আপোনালোকক স্বাগতম জনাইছোঁ। আজি আপোনালোকলৈ আগবঢ়াব খুজিছোঁ মণ্টু দাসৰ বেলগছৰ জন্ম। মুকুল চক্ৰৱৰ্তীৰ অভিযোজনাৰে খুব সুন্দৰ গাইছে, খুব সুন্দৰ পৰিৱেশন মণ্টু দাসৰ। আহক পলম নকৰি নামটিৰ মাজলৈ যাওঁ। লাইক কৰিব, কমেণ্ট কৰিব আৰু শ্বেয়াৰ কৰি দিব, চেনেলটি ছাবস্ক্রাইব কৰিবলৈ নাপাহৰিব। গোপাল কেমনে তোমার বি নন্দরূপ দেখি বুনয় অনে আপদালত বিপদ বান্ধব তুমি যুগে অহে হরি কৃপা করি বলির মাঝে যুগে অহে হরি পরাবন বধি বিভীষণ তাপর যুগে অহে হরি ও বাহির সুরে গোপী গণ যুগে অহে হরি ঘরে ঘরে নাম ধর্ম করিলা প্রসার ও
বৃহস্পতি হো বলে শুনা, হো যত হো দেবগণ কেনেকৈ ও বেলগছৰ ঐলাজ দেবগণে ও বোলে গুরু ও কোয়া হাবু যাই এ কথা শুনি ও বৃহস্পতি ও দেবগণ দেবগণ হো একদিনা নারদ মুনি ওই উঠিয়া প্রভাতে এ বৈকুণ্ঠল হই ও যাও বলি ও ভাবিয়া ম নারায়ণ 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 ও এক দিনা নারদ মুনি ও ভাবে মনে মন স্থির করে মন স্থির করে মন বা
অনন্ত জেরু পরে আসে না এটা দেখি নারদ মুনি অভাবে মনে এ জগতর পতি হই জগতর পতি হই নারদ মুনিয়ে মনে মনে ভাবে ও এই কথা লক্ষ্মীর আগে কহিব লাগিব যেতিয়াকে আসল কথা যেতিয়াকে আসল কথা ও এহি বুলি নারদ মুনি অরৈ নাথাকিলা লক্ষ্মীৰ ওচৰে নারদ আঠে বেঠে নারদ মুনি এ লক্ষ্মীর আগে নারদ মুনিক দেখি লক্ষ্মী এ নারদ মুনিক দেখি লক্ষ্মী অনারদ কসাই লক্ষ্মী বুলিলা বসন লক্ষ্মী দেৱী আজি কি হ'ল জানা ও ৰাতি পুৱাই উঠি মই ৰাতি পুৱাই উঠি মই ও বৈকুণ্ঠলৈ গ'লো মই ও বৈকুণ্ঠলৈ গ'লো প্রভু ওই উলতি আহিল কাক ধ্যান করে প্রভু গমকে না পালো মই গমকে না পালো
লক্ষ্মীদেৱী। ও জগতৰ পতি হৈ ও কা করে ধ্যান নারদর মুখে শুনি এতে কব নারদ মুনিক চাই লক্ষ্মী বলে লাভ এ নারদ মুনিক চাই লক্ষ্মী বলে লাভ হেরা নারদ মুনিব হ নারদ কসাই লক্ষ্মী বলি লাভ সন ও কাঠেন করে প্রভুই উঠি আহা যা নাকি নারদ মুনিবর? ঠিক আছে, এই এতিয়া নারদ তুমি অগৃহে চলি প্রভু সুধি কম তোমাক অযুত লগাই নারদ মুনি অবিদায় মাগিলা ফালে প্রভুর ওচরে লক্ষ্মী উপস্থিত প্রভুর ওচরে লক্ষ্মী উপস্থিত স্বামী স্বামী এ প্রভুর চরণে ধরি অনম্র সুরে এটা কথা স্বামী মোক আর কি কথা জানা স্বামী? অজগতর প্রতি হই কাক করা ধ্যান এই হব কথা মোক
ও লক্ষ্মীর কথা শুনি প্রভুই অ বিস্ময় মানিলা। লক্ষ্মী দেবীক চাই প্রভুই হেরা লক্ষ্মী তুমি কেনেকৈ জানিলা মই যে আন কারোবাক ধ্যান করো? এই কথা তোমাক জানো দেবশ্রী নারদ মুনিয়ে কোৱা নাই? হেরা লক্ষ্মী মই কাক ধ্যান করো জানা? অ শুনা শুনা লক্ষ্মী দেবী, ও কও তোমাক ভাঙি পাতি, ও সদায় সদায় কাক ধ্যান করো? ও দেবরো দেব মহাদেব, তেওঁ হল মোর গুরুদেব, ও দেবরো দেব মহাদেব, তেওঁ হল মোর গুরুদেব, ও সেই কারণে তেওঁ ধ্যান তথাপিতো লক্ষ্মী তুমি এক কাম, এক আস্থা পদু মেরে এক আস্থা পদু মেরে, কিন্তু শুনা লক্ষ্মী অযোগ্য যদি সফল হয় শিবক দেখা পাবা, এই কথা বুঝাই কলো, এই কথা বুঝাই কলো? হব স্বামী, অ কথা শুনি লক্ষ্মী দেবীর আনন্দ মিলিলা, মহারঙ্গে শিব যজ্ঞ আর লক্ষ্মী দেবীয়ে ও শিব পূজা পাতে, লক্ষ্মী প্রভু রয়া দেখে দেবগণ সঙ্গে লই সাগরর তীরে, পূজার
ফালে চাও ও এই কথা নারীগণে শুনিবা ক পাই আলোচনা করে হবে আলোচনা করে হবে এ বাইহত এ আও ও কথাটো শুনছে না কি কথা ও আমার লক্ষ্মী দেবী আমার লক্ষ্মী দেবী বলে শিবক পূজা করবে আলছি আই এটা কথাই বনিয়া সেই যজ্ঞত কিন্তু আমিও যাবা লাগব যাবা লাগব দে এটা কাম কর তহতে অলে আহি থাক ময়ো কাপোৰ জোৰা পিন্ধি অলে আহো দে আৰু এনেকৈ নাৰীগণে ও হাজি কাছি নাৰীগণে আহিলা ওলাই ও মাতা মাতি কৰি হবে যজ্ঞ চাব যাই ও মাতা মাতি কৰি হবে যজ্ঞ চাব যাই যজ্ঞক যাবা আছে এটা কাম কৰো দে ভাই আলোচনা করি হবে ও পন্থে থাকিল শিব পূজা পাতে লক্ষ্মী দেখি এ শিব পূজা পাতে লক্ষ্মী আর আনফালে চাও ও এই কথা ডেকা গনে শুনিবা ক পাই আলোচনা করে হবে আলোচনা করে হবে ও ভাই এটা কথা ভাই আমার লক্ষ্মী দেবী সেই পূজাত আমিও যাব লাগবো কিন্তু এই ডেকাগণে বলে ভাই হত এক কাম ও ভাই আমার এই ভাঙরিবুড়ো আসি না আমি এক সিলিম খাই লব লাগবো এই এক সিলিম জ্বলাই আমি এক সিলিম জ্বলাই আমি ও ভাই আমি সকলোৱে এক সিলিম খাই লব লাগবো কিন্তু এই মজারে মজা ভাই হত কেনে এনেকৈ ডেকা বন্ধুগণে এই হাঁহি মাটি সকলোৱে আছে যজ্ঞ আনফালে কৈলাসত আৰু সেইদিনা মহাদেৱে মনে মনে ভাবে
আজি বহুদিন ধরে পার্বতীক লই ফুরিবলৈ যোৱা নাই, হেহে আজি আজি আবার দুজনে ফুরিবলৈ যাও। হেরা পার্বতী, পার্বতী পাপ পাও তুমি ইমান খং করেছা যে, কি কথা জানা প্রিয়ে? ও শুনা প্রিয়ে পার্বতী, কথা এটা কমই, ও আজি অল ও ফুরিবলৈ যাও নিজানতে, শুনা প্রিয় পার্বতী, ও গণেশ পেতুয়া তুমি, গণেশ পেতুয়া তুমি, অহন কালে ঘুরিয়াহিম যাই নিজান কথা শুনি পার্বতীর ও ভাল লাগি, আছে বেছে পার্বতী, এ আছে বেছে পার্বতী, ও মহাদেব গুহায় পার্বতীর সঙ্গে কুমেরু বনলৈ যা, মহারঙ্গ করি পার্বতী গোখানি শঙ্করর মুখলৈ সাই, শঙ্করর মুখলৈ মহারাম কাপড়ে পার্বতী।
দেখিবে বলে পলম করি অকনো লাভ। কি কলা স্বামী? পার্বতীয়ে বলে আজি ও এই মতে দুয়োজনে অবনৰ মাজত নানা কথা পাতে দুয়ো ফালে চাও ও শিৱক পূজা করে লক্ষ্মী সাগৰতে লগে লগে গম পালে মহাদেবে মনে মনে ভাবে লক্ষ্মীয়ে পূজা করা কথা যদি কিবা কই পার্বতীয়ে গম পায় আজি পার্বতী মোক ঘরত বার বাজে দিব। ঠিক করা যায় এ কি উপায় করো বলি অমনত ভাব আর লক্ষ্মীর ফুলর পাত্রর পড়াই মায়া করি এটি ফুল ও মায়া করি এটি ফুল ও এই কথা লক্ষ্মী দেবী গমকে না পাই এশ আঠা ফুলর পরাই এটি এটি পদু মেরে ও শিবক পূজা তথাপিতু কি কারণে ও ভাবি চিন্তি লক্ষ্মী দেবী হইলা নিরূপা কান্দি কান্দি ও প্রভু কি করো পাই প্রভু কি করো পাই কি কারণে ফুল অহুনা কহু লক্ষ্মী ও তেতিয়া সফল হব
কি কলা স্বামী, শিৱৰ দৰ্শন পাবলৈ ভয়, শিৱৰ দৰ্শন পাবলৈ ভয়, মোৰ নিজৰ শৰীৰৰ ৰংগ কাটিব লাগিব স্বামী, মই মোৰ নিজৰ শৰীৰৰ ৰংগ কাটিব লাগিব। ঠিক আছে স্বামী, ঠিক আছে, মই তাকেই কৰিব। কান্দি কান্দি লক্ষ্মী দেৱী হয় উলতিয়া, এই পুনৰাই শিৱ যজ্ঞৰ আয়োজন কৰে, পুনৰাই শিৱ যজ্ঞৰ আয়োজন কৰে। হে প্ৰভু ত্ৰিনয়ন, তোমাৰ দৰ্শন পাবলৈ মই, তোমাৰ দৰ্শন পাবলৈ মই মোৰ শৰীৰৰ ৰংগ কাটিবলৈ ওলাইছো প্ৰভু, তুমি মোক দিয়া দৰ্শন, তুমি মোক দিয়া দৰ্শন। ও এখি বুলি লক্ষ্মী দেৱী অসৰ্গ তুলি লৈলা, প্ৰভু ত্ৰিনয়ন, এতিয়াতো তুমি মোক প্ৰভু দিয়া দৰ্শন। হে শিৱ শংকৰ ভোলা মহেশ্বৰ, হে শিৱ শংকৰ ভোলা মহেশ্বৰ, ও লক্ষ্মী দেৱী কৰো পূজা, ও লক্ষ্মী দেৱী কৰো পূজা তোমাৰ চৰণ। হে শিৱ শংকৰ ভোলা মহেশ্বৰ, হে শিৱ শংকৰ ভোলা মহেশ্বৰ। প্ৰভু ত্ৰিনয়ন, ধূপ দীপ গন্ধ পুষ্প ও নৈবাদ্য সম্ভাৰে, আই নৈবাদ্য সম্ভাৰে, ও শৰীৰৰ অংগ কাটি, ও শৰীৰৰ অংগ কাটি শিৱ পূজা কৰ। এই তথাপিতো শিৱৰ লক্ষ্মী অ দৰ্শন না, কি উপায় কৰো লক্ষ্মী মনত ভাব, কি উপায় কৰো লক্ষ্মী। আৰু আনফালে চাওক, অ লক্ষ্মীৰ ভক্তি দেখি শিৱেই অ বিস্ময় মানিলা, পাৰ্বতীক চাই শিৱে পাৰ্বতীক চাই শিৱে। এৰা প্ৰিয়ে, হো প্ৰিয়ে পাৰ্বতী, হো কওঁ তোমাৰ আগে, সাগরর তীরে
এই লগে লগে দুয়োজন অকৈলাশলৈ আনফালে লক্ষ্মী দেৱী কিতৰ মকৰ আনফালে লক্ষ্মী দেৱী অ পুনৰাই লক্ষ্মী দেৱী অসৰ্গ তুলি লৈলা লগে লগে মহাদেৱ লগে লগে মহাদেৱ শিৱেই বোলে শুনা লক্ষ্মী মুহুৰ অৱচন কি কাৰণে ধ্যান যজ্ঞ কৰি আছা মোক এই সাগৰৰ স্থান কি বৰ লাগে তোমাক কোৱা মোৰ ঠাই যি বৰ খোজা তুমি তাকেই দিব মই আৰু তেতিয়া লক্ষ্মীদেৱে শিৱক চাই কৈছিল অ শিৱৰ চৰণেই ধৰি অ কৈ লক্ষ্মী ভাঙি পাতি অ কি কাৰণে পৰি আছো ধ্যান দেৱ মহাদেৱ হব লাগে গুৰুদেৱ ও সেই কাৰণেই কৰি আছো ধ্যান তথাস্তু বুলিয়া পাছে শংকৰ গোপ আৰু কি বৰ লাগে আৰু কি বৰ লাগে তেতিয়া লক্ষ্মীদেৱীয়ে শিৱক চাই কৈছিল প্ৰভু ত্ৰিনায়ণ অ মহাদেৱক চাই লক্ষ্মী বুলি লাব চন জগতৰে কলেন হেতু এক প্ৰভুত্ৰিনায়ন তুমি মোক একো বৰ দিব নালাগে মাত্ৰ তুমি মোক এটি উপায় দিব লাগে কি উপায় জানা প্ৰভু তোমাক যাতে পূজা কৰিবলৈ হলে তোমাক যাতে পূজা কৰিবলৈ হলে পৃথিৱীৰ কোনো মনুষ্যই যাতে মোৰ নিচিনাকৈ কষ্ট খাবলগীয়া নহয় তুমি মোক এই বৰকে দিয়া প্ৰভু তুমি মোক এই বৰকেই দিয়া তথাস্তু এই তথাস্তু বুলিয়া পাছে শংকৰ গো আই
লক্ষ্মীদেৱীক চাই প্ৰভু আৰু তেতিয়া মহাদেৱে লক্ষ্মীদেৱীক চাই কৈছিল, হেৰা লক্ষ্মী, ব্ৰহ্মা বিষ্ণু মহেশ্বৰ আমি এই তিনিজন কিন্তু এজনেই হয়। এহি বুলি মহাদেৱ হৈলাই অন্তৰ্ধান, তাৰ পাছে কি ঘটিলা শুনা কওঁ মই। যেতিয়া লক্ষ্মীদেৱীয়ে শিৱৰ দৰ্শন পাইছিল আৰু শিৱৰ দৃষ্টি লক্ষ্মীৰ শৰীৰত পৰাৰ লগে লগে লক্ষ্মীৰ সেই কটাস্তন গোট সম্পূৰ্ণ হৈ পৰিছিল। কিন্তু যিটো স্তনৰে লক্ষ্মীদেৱী শিৱক পূজা দিছিল আৰু সেই লক্ষ্মীৰ কটাস্তন গোট বাৰু কি কৰিলে? এই গাত খান্দি স্তন গোট অপুতিয়ৰা আতয়নন্তৰে পাছে আৰু চৰ্থাৰ নামধৰ্মী হৰিবিন্দ বাপসকল যি ঠাইত লক্ষ্মীদেৱীৰ কটাস্তন গোট পুতি থৈছিল আৰু সেই পুতি থোৱা ঠাইৰ পৰা বাৰু কিহৰ জন্ম হৈছিল? পাতত হো ব্ৰহ্মা বিষ্ণু মহেশ্বৰৰ অচিন দেখা পাইলা আৰু সেই বৃক্ষৰ ডালত স্তনৰ দৰে ফলে ডালত লাগিলা দেৱগণে হে বৃক্ষৰ অনামক এগুণি পঢ়ি হে বৃক্ষৰ নাম ও বেলগ হেন জানি সুধি গণক অকৰুণম এ শিৱ পুৰাণৰ পদৈটো অহিলা হম তোমার চরণে লইল শরণ অহরি তোমার চরণে লইল শরণ শিব পুরাণর পদ হল সমাপন কি
কিছুমান পরে মন্টু দাসর বেলগছর জন্ম শুনিলে নিশ্চয় ভাল লাগিছে। কমেন্ট করক, ভাল কমেন্ট, গঠনমূলক কমেন্ট, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করক। এনে ধরনের অলেখ নাগার নাম আমার মজুত মজুদ আছে, পর্যায়ক্রমে আমি আপলোড করে থাকিম, আপনাদের সহারির প্রয়োজন, মাথো চাই থাকবে ভয়েস অফ আর ডি এস। ধন্যবাদ।